চা খেতে খেতে একটু গল্প না করলে ভালো লাগে না। দেখো বন্ধুরা, আমার এই কাপটা যারা পুরনো তারা সকলে যেন প্রত্যেকে পরিচিত ওই কাপটার সঙ্গে। তা সকালবেলা একটু চা খেতে খেতে তোমাদের সঙ্গে দেখা করতে এলাম। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আকাশ জুড়ে মেঘ, আর অবিরাম জলধারা পড়ছে, সঙ্গে হাওয়ার একটা আওয়াজ আছে, শো শো করে মাঝে মাঝে আওয়াজ দিচ্ছে, ভালো লাগছে না, মন খারাপের দিন মনে হচ্ছে। তো দেখবে এরকম দিনে না অলসতা গ্রাস করে আর মনে হয় যে শুয়ে বসেই থাকি। তুমি আমাকে তোমরা দেখতে পাচ্ছ, 9টা প্রায় বেজেছে, কিন্তু আমি সকালবেলা উঠে ব্রাশ করে সবে শুধু চা খাচ্ছি। এখন মেডিসিন টেডিসিন নিয়েছি কিছু, আর চা খাওয়ার পরেও কিছু নেব, নিয়ে এখন চা খাচ্ছি। সবাই ঘুমোচ্ছে বাড়িতে, আমার ছেলে মেয়ে নাতনি সবাই ঘুমোচ্ছে। ওরা উঠবে, উঠে কে কি খাবে, জল খাবার কি খাবে, সেই অনুযায়ী তাদের ব্যবস্থা করা হবে, তারপর রান্না টান্না হবে। তো দেখা যাক কি হয়। আবার তালের পড়াটা আছে, সেটা দেখলাম, সেটা হবে। তো একটু কথা বলে গেলাম, তোমরাও কাজকর্ম করো, তোমাদেরকে বিরক্ত করব না। তোমরা অনেকে আছো যাদের ছোট ছোট ছেলে মেয়েরা আছে, তাদেরকে দেখভাল করতে হয়, পড়াশোনা করাতে হয়। হ্যাঁ, তো এসো। এই দেখো বন্ধুরা, ভাইরা, বোনরা, তাল, কালকেই তালটাকে রুম করে কুড়িয়ে একটা বক্সে বন্ধ করে রেখে দেওয়া হয়েছিল, এটা প্রিজার্ভ করে। আর এই যে নারকোল আছে, আজকে হবে তালের বড়া। তালের সঙ্গীতা, তালের বড়া কমপ্লিট। এই যে তালের বড়া ভাজা হয়ে গেছে, আর এই যে ভাজা চলছে, আরও ভাজা হবে। ও আবার তাল ক্ষীরও করেছে, সেটা দেখালাম না বন্ধুরা। এই যে তোমরা সবাই খেয়ে নিও, এখান থেকে তুলে তুলে খেয়ে নিও, কেমন? তোমরা খেলে তবেই আমাদের ভালো লাগবে। তো চলো পরে আবার কথা বলবো। তোমাদের সঙ্গে গল্প করতে এলাম এই সাঁঝবেলাতে। কেমন আছো তোমরা বলো? সকাল থেকে শুরু করেছি কাজকর্ম, দেখিয়েছি সবচেয়ে বিশেষ যে জিনিসটা, তালের বড়া দেখিয়েছি তোমাদেরকে। নিশ্চয়ই তোমাদের অনেকের বাড়িতেই তালের বড়া খাওয়া দাওয়া হয়েছে, হচ্ছে, চলছে। এখন তাল কিন্তু সস্তা, এরপরে কিন্তু খুব দাম হয়ে যাবে। আমাদের বাড়িতে প্রত্যেকেই তাল খেতে ভালোবাসে, তো আমি তালের বড়া সেরকম খাচ্ছি না আর কি, খাওয়া দাওয়া হচ্ছে না। তো তোমাদেরকে তালের বড়াও দেখিয়ে দিয়েছি, নারকোল দেখিয়ে দিয়েছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন লাইভে গিয়ে দেখতে পাচ্ছি, লোক সমাগম এখন খুব কম, প্রচুর লাইভ হচ্ছে, তবুও আমি ঘুরে 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 আস্তে আস্তে শুয়ে শুয়ে যাই, সবার লাইভে যাওয়ার চেষ্টা করি একটু একটু করে। তোমরা এগিয়ে চলো, এইভাবে লাইভ করো, ওয়াচ টাইম তোলো, আমরা সকলে তোমাদের সঙ্গে আছি, থাকবো। আর সবচেয়ে বড় কথা, যারা নিভৃতি থেকে, নীরবে থেকে আমাদেরকে সাপোর্ট করে চলেছেন বা আমাদেরকে হেল্প করে চলেছেন, তাদের কথা কি আর বলবো, অনেকবারই বলেছি। কিন্তু কেউ কেউ আছেন, সমস্ত লাইভে গিয়ে গলা ফাটিয়ে চিৎকার করে বলেন যে কিছু সংখ্যক নাম, 10 জন 15 জনের মনি করে দিয়েছি ওয়াচ টাইম দিয়ে। আমি অন্তত বলতে পারি, আমি কারো কাছ থেকে কোনো ওয়াচ টাইম কোনো কিছু নিইনি, আমি রাত্রির 12টা 1টা অব্দি লাইভ করেছি। হ্যাঁ, কেউ হয়তো আমার সাথে 1 মাসের জন্য পরিচিত হয়েছেন, বা 1 মাস কি 1.5 মাস আমার কাছে হিসাব আছে, তার মধ্যে কয়দিন আমার লাইভে তিনি অ্যাটেন্ড করেছেন সেটাও আমার কাছে হিসাব আছে। তাই বলে তিনি এরকম দাবি করতে পারেন না যে আমার জন্যই মনিটাইজেশন হয়েছে, আমি আমার নিজের চেষ্টাতে আমি করেছি, তাতে আমার অনিয়ম হয়েছে, আমার অনেক কিছু হয়েছে। আমাকে আমার বন্ধুরা, আমার বোনেরা প্রত্যেকেরা বলেছে যে দিদি টাইমে খাওয়া দাওয়া করুন, আপনি অসুস্থ হয়ে পড়বেন। কিন্তু আমার জেদ ছিল, আমার একটা জেদ ছিল, কারণ আমি কোনো একটা জায়গায় গিয়ে আমি এইটুকু বুঝেছিলাম যে যে কিছু মানুষ যে চ্যানেলদের মনিটাইজেশন হয় না তাদেরকে পদদলিত করে রাখে, তাদেরকে সম্মান দেয় না, সেই জন্য আমার মধ্যে একটা জেদ ছিল যে আমি মনিটাইজেশন করেই ছাড়বো এবং নিজ চেষ্টাতে করব। হ্যাঁ, যে অনেক অনেক আমার বোনরা আছে, তাদের লাইভে গেছি, তারা আমাকে আমার কাছে বন্ধু পাঠিয়েছে, চেষ্টা করেছে তারা আমার কাছে বন্ধু পাঠানোর জন্য, কিন্তু কেউ কেউ এসছে, কেউ কেউ আসেনি, তারা তো তাদের চেষ্টার ত্রুটি করেনি, চেষ্টা করে গেছে, আমিও এদিক থেকে গেছি, নিজে সেদিকে গিয়ে বন্ধু করেছি, কিন্তু তারা আমার জন্য করেছে।
ইভেন কেউ আমাকে ওরকম বলতে পারবে না যে ওয়াচ টাইম দিয়ে বা কিছু দিয়ে হেল্প করে আমাকে মনিটাইজেশনের পথে পথে এগিয়ে দিয়েছে, এইটুকু দাবি আমি করতে পারি। হ্যাঁ, আমার লাইভে যারা থাকতো তাদেরকে আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়েছি। তাইবারে সমস্ত জায়গায় গিয়ে জিহাদ ঘোষণা করতে পারেন না কেউ যে আমার জন্যই হয়েছে। যাই হোক, ওনাকেও আমি অনেক অনেক যেইটুকু সময়ই আমাকে দিয়ে থাকুন না কেন, তার জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা জানাই। ওনার চ্যানেলটিও এইভাবেই এগিয়ে যা, যেমন করে এগোচ্ছে সেইভাবেই এগো। আর যে যারা যারা নীরবে ডিগ্রিতে সাপোর্ট করে যাচ্ছেন সমস্ত বোনদের ভাইদের বা প্রতিটি ইউটিউবারদের, তাদেরকে আমি শ্রদ্ধা জানাই। আমার থেকে ছোট হলেও তাদের প্রতি আমার শ্রদ্ধা অবিরত থাকবে। আজকে এইটুকু বলেই আমি শেষ করছি। বন্ধুরা, তোমরা ভালো থেকো, আমিও ভালো থাকার চেষ্টা করব। আর তোমাদের কাছে মাঝে মাঝেই আমি আসার চেষ্টা করব। আমি কিছু শর্ট দিচ্ছি, সব সময় দাঁড়িয়ে বা বসে বা কাজকর্মের ভিডিও আমি করতে পারছি না, তার জন্য শর্ট দিচ্ছি। তোমরা একটু দেখো, তাহলে আমি একটু অনুপ্রাণিত হব, আমি একটু উৎসাহিত হব। তোমরা একটু দেখো কেমন। তাহলে শুভরাত্রি, নিশ্চয়ই তাড়াতাড়ি তোমাদের সামনে আবার আসবো।